গুড মর্নিং বন্ধুরা, নতুন দিনের নতুন একটা ব্লগে তোমরা স্বাগতম। আজকে মঙ্গলবার, আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করতেছি। এই যে দেখো, এটা আমরা ঝোলাবার থেকে তোমরা কি কো একটু কমেন্টে জানাই। ফুল দিয়ে তো সুন্দর ওই গাছের, দেখে সেটা লোক সামলাতে পারছি না, একটু তুললে লইছি। ফুলের মধ্যে মধু মৌমাছি আইসিরা মধুমিতা আছে। এটা হয়েছে আমতলি স্কুল, পশ্চিম নবাদে আমতলি। আমরা এক দিয়ে ঘুরে হাইটটা আইসি, দেখো কি ন্যাচারাল একটা ভিউ। এটা দেখে রেখে ঘুরে টুরে আমরা বাড়িতে আইসি, আসার পথে এটা তুলছি। ঘুরে দেখি একটা কলা ছড়ি গাছ, সেটা আমরা গাছের কলা একদম বি ন্যাচারাল, ফাইকা যাবো কয়েকদিনের মধ্যে, কাটতে রাখছে। দেখো ঘুরে আয়, আমার রান্না বান্না ডাল ভাত শেষ, বাবাও রেডি স্কুলে যাওয়ার লেগে। আজকে টিচারদের প্রোগ্রাম আছে, বাহ হিরো মতো লাগতেছে, টিচারদের প্রোগ্রাম আছে তার লেগে আউটডোর ছুড়ে যেতে কইছে। আমি ঘর দূর গোছাই লাইছি, মোটামুটি এখন 7:30-8টা বাজে, আমার মোটামুটি কাজ কমপ্লিট। আজকে আবার সেন্টার আছে, তো যামু যদি সম্ভব হয় শেয়ার করুন। ঠিক আছে, দেখতে থাকো আমার ব্লগ। বাবা দাদা ফার স্নান টান কইরা খাইয়াটি আমরা রেডি, সেন্টারে যাওয়ার লগে ডিউটি যাওয়ার লগে জল বোতল ভরে রাখছি। ফাইনালি রেডি, আমি যেতে থাকছি সেন্টারে, দেখতে থাকো আমার সাথে। তো ফাইনালি আই ফোসে সেন্টারে সবাই আইসা, এখন প্রিন্স কাট ব্লাউজ কাটিং দেখামু। এটা সিনা আছে 12, সিনার দেখা তো এখানে 6, এখানে 6, এখানে 6। দেড় ইঞ্চি রাখা বগলের শেপটা দিবা, এদিকে লাগবে কোমর সাইড বাইরে প্লাস 1.5 ইঞ্চি, কোমর আছে 30 হলে সাইড বাইরে 7.5, প্লাস 1.5 ইঞ্চি 1.5, 9 এ জায়গাটা 9। এভাবে চেষ্টা করে এটা জয়েন করবা, আর এখান থেকে জয়েন করবা 7 ইঞ্চি, এখানে একটা চিকেন দিবা 7 ইঞ্চি উপরে উঠবো চিকেনটা, ঠিক আছে। আর এখানে 3 ইঞ্চি কাটবা গলা লেগে, কাস্টমারের পছন্দ অনুসারে গলা, কাস্টমার তো যা করবে 4, 5, 6, 3, 2 কাস্টমার যা করবে তারা। এখানে আমি একদম একটা নর্মাল 5 রাখছি, রাউন্ড শেপ দিচ্ছি গলাটা। এটা হবে বোটিং ব্লাউজ, ব্যাকপ্যাক কাটা হইব, সামনে সারা আটকান থাকবে, স্টপ করো। আর সবসময় কথাটা খেয়াল রাখবে, ব্লাউজে ব্লাউজ যে কোনো সালোয়ার কামিজ ছায়া যায় ড্রয়িং করতে বা কাপড় কাটতে, ফোল্ডিং সাইডটা নিজের দিকে রাখবা, যেহেতু এটা বোর্ড নাইন ব্লাউজ, সেহেতু সামনে কিছু সেম হইব। ব্যাকপার্টটা ফেলাই এসে আমি ফ্রন্ট পার্টটা কাটতে লেখাচ্ছি, একটু একটু মোটিভেশন করন লাগবো। তো এটার মতো এটা আগে কাটতে মানে আইকা লো একটা, তারপর কী কী মোটিভেশন করন লাগবে এটা দেখে দেবো। বগল টগল সব সেম সেম থাকবো এটার মতো, শুধু এখানে গলাটা গলাটা থাকবো, সামনে গলাটা 5, 5.5, ঠিক আছে। এখান থেকে আনি না, এভাবে অ্যাড করে দাও, আর এখান থেকে 4 ইঞ্চি এখানে একটা দাগ কাটবা, এদিকের থেকে বগল সাইডে 4 ইঞ্চি, ঠিক আছে। যতই থাকুক সাইড, এখানে সাইড, এখানে সাইড, একটু ঘুরে এলো। এটা কাপড় দেখছে না, কাগজ দেখছে আমি ঘুরে এলো, কাপড় হইলে এটা ঘুরাতে পারতো না, নিজে ঘুরতে হইব, কাপড় হইলে নিজে ঘুরতে হইব। নাম তো ওইবু ওইবু এ কাপড় দিয়ে দেড়টা না বোন বানায় রাখবো, এখানে 4 ইঞ্চি উপর গিয়ে মিলব, 4 ইঞ্চি উপর গিয়ে মিলব, এখান থেকে উপর গিয়ে মিলব কাটি। কারণ জানা কত রকম তো আটকে যাবে,
বন্ধুরা দেখো ধান খেতে বকটান এত রোদ্রের মধ্যে নিজে খান খুঁজতে আছে, দেখো কি রোদ্র। আমি বাড়ি যেতেছি সেন্টার থেকে, অন্যদিন তো ছেলে স্কুলের গাড়ি দিয়ে যাইগা। তো আজকে ছেলে তো টিচারদের উপলক্ষে স্কুল সারা গাড়া ছুটি দিয়ে লাইছে, গাড়িও গেছে গা 12টার মধ্যে বাড়িতে পৌঁছছে। এর রোদ্রে দিয়ে অনেক হাঁটতে হাঁটতে যেতেছি, অনেকটা রাস্তা হাঁটতে আইসি। বকটা দেখতে রাস্তার মধ্যে ভালোই লাগতেছে, তাহলে একটু দাঁড়াইয়া বকটারও ভিডিও করে লইলাম। সবাই সবাই তাগিদে দৌড়াইতে আছে, দেখো কি রোদ্রে রোদ্রে দিয়ে আমি আমার তাগিদে হাঁটতে আছি। ঠিক আছে, দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ, আর বিশেষ কিছু আজকের দিনে নাই। তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু জানাইও কমেন্ট, আর কি কি কাটিং টাটিং দেখতেছে একটু জানাইও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটা ফলো করে দিও। ভাবছি তো আর কিছু বিশেষ থাকতো না, বাড়িতে আয়া ঢুকছেই সারা রাস্তায় এত রোদ্র, হঠাৎ করে করতে এমন ঝড় আইছে বাবা, সব ধুলাবালি, এরপরে এত মুষলধারা বৃষ্টি, সারাক্ষণ এত বৃষ্টি, সারাদিনে তো রোদ্রে পরে বৃষ্টিটা একদম স্বস্তি এনে দিছে সবার মধ্যে। ভালোই লাগছে বৃষ্টিটা পায়ে এসে, তো দেখ আর কি কমু। এরপর আর একটু স্পেশাল কিছু আছে, আমার ছেলে আমার লিগে টিচারদের কার্ড বানাইছে, এটাই আজকের দিনে আমার সবচাইতে আমার লিগে স্পেশাল। ঠিক আছে, টাটা বাই, ভালো থাকো সবাই।